আবু বকর সিদ্দিক সম্বন্ধে আমার পূর্বে অনেকে বলেছে নিশ্চয়ই আপনারা সকলে জানেন যদি আপনাদের হৃদয়ে সেই আবু বকর সিদ্দিকের ভালোবাসা থাকে আজকে শুধু এই জনসমুদ্র করে ছেড়ে দিলে হবে না যোগ দিন বাজবেন মনে রাখবেন আব্বাস সিদ্দিককে ভুলতে পারি কিন্তু আমরা আবু বকর সিদ্দিককে ভুলবো না এই অঙ্গীকারবদ্ধ নি আজকের এই জমিন থেকে যেতে রাজি আছেন কথা দিচ্ছেন আপনারা এই নলেজ সিটি থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিন এই নলেজ সিটি থাকবে আপনারা চান ততদিন আমার আবু বকর সিদ্দিক এই পৃথিবীর বুকে মানুষের হৃদয়ে 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 সামাম পৃথিবীতে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক এবং এখানকার ছাত্ররা এডুকেটেড যারা পড়াশোনা করবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এটা আপনারা চান আপনারা নিশ্চয়ই আজকে এসেছেন আপনাদের উদ্দেশ্য এই নলেজ সিটি গড়ে তোলা তাই তো নাকি তাই আমি আপনাদের কাছে একটু দোয়া চাওয়া হবে তার আগে এতটুকুই কথা বলবো যে এবিএস মাতৃসদন ইনশাআল্লাহ আগামী দিন এবিএস সুপার স্পেশাল হসপিটাল ইনশাআল্লাহ আগামী দিন এবিএস মডেল স্কুল এবিএস এইভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে এই এবিএস আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিকটাকে জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আবু বকর সিদ্দিক একটা ইনকিলাব আবু বকর সিদ্দিক একটা ইনসাফ আবু বকর সিদ্দিক একটা চেতনাপূর্ণ সমাজ আবু বকর সিদ্দিক পিছিয়ে পড়া মানুষের জন্য কণ্ঠ আবু বকর সিদ্দিক এই স্বাধীনতার জন্য তিনাজ্য অবদান আবু বকর সিদ্দিক যিনি এই পিছিয়ে পড়া অসহায় মুসলিম সমাজের শিক্ষা সর্ববিষয়কে আগিয়ে দিয়েছে এবং এই বাংলার জমিনে যেদিন সে বেদাত বেশরিয়াতি কর্মকাণ্ড হতো এই বাংলার জমিনে সেদিন ফুরফুরা হযরত জামাল মুজাদ্দদ আবু বকর সিদ্দিক আপনাদেরকে শিক্ষা যেমন দিয়েছে সভ্যতা দিয়েছে ইনসান কি ইনসানিয়ত কি জিনিস সেই জিনিস আপনাদের দুয়ারে দুয়ারে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে আজকে সেই আবু বকর সিদ্দিক আজকে আমার বড় দুঃখ লাগে এই বাংলা ভারতে বহু মহামনীষী আছে আরো অনেক স্বাধীনতা সংগ্রামী আছে তিনাদের নামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক হসপিটাল অনেক কিছু রয়েছে থাকা দরকার আমি সাপোর্ট করি কিন্তু অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে বলি আজ আমার মুজাদ্দিদুজ্জামানের নামে একটা হসপিটাল একটা কলেজ একটা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতম শিক্ষা প্রতিষ্ঠান আজ আমরা দেখতে পাই না তাই যারা হুজুরের ভক্ত মুরিদদেরকে লক্ষ্য করে বলি জীবনের আব্বাস সিদ্দিকীর শেষ আশা আমার পীরের নামে এখানে জ্ঞানের শহর ও সুচিকিৎসার শহর গড়ব আপনারা কি আমার সাথে হাত দিতে রাজি আছে যদি এই হাতগুলো সত্য হয় এই হাতগুলো সত্য হয় তাহলে শুধু হাত তুলে দিলে হবে না হাতটা তুলে রাখেন হাত শুধু তুলে দিলে হবে না আপনাদের ঘরে আপনাদের মেহনতের ন্যূনতম বছরে 100 টাকা আর একটা ইট আনতে বলেছিলাম আপনারা এনেছেন কি আমি জানি না যদি এনে থাকেন তাহলে নিজ দায়িত্ব আপনারা গ্রামে দিচ্ছেন কি আমি সেটাও জানি না তাই আমি একটুখানি আপনাদেরকে বসিয়ে দেবো আবার আর কিছু ছেলে পাঠাবো আপনারা যদি কেউ দিতে বাকি থাকেন ওই ছেলেদের হাতে দিয়ে দেবেন যারা দায়িত্ব আছে তারা যাবে একবার বসে যান আবার আবার একবার বসে যান আপনাদেরকে কষ্ট দিচ্ছি মনে হচ্ছে আমি এইটুকু আশা রাখবো আপনাদের কাছে আমার জন্য চাইনি আপনাদের কাছে গত বছর আমার জন্য চেয়েছিলাম আপনারা 33 লক্ষ টাকা আমাকে গাড়ি কিনতে দিয়েছিলেন আমি সেই টাকা নিজে না নিয়ে আপনাদের জন্য এই নলেজ সিটিতে সে টাকা আমি দিয়ে দিয়েছি আজ আমি আপনাদেরকে আবার বলবো আজকের এই আসার পিছনে উদ্দেশ্য এটাই যে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি গড়ে তোলা যদি আপনারা আমার এই আবদার করানো বসাকে বিরক্ত মনে করে যদি আপনারা দুঃখ কষ্ট পান আমি দুঃখিত তার জন্য কিন্তু মনে রাখবেন মনে রাখবেন এই চেষ্টা কিন্তু আপনাদের জন্য আমি করছি কারণ এখানে শুধু আমার ছেলে আমার ভাইয়ের ছেলেরা পড়বে তারাই আমার দাদা হুজুর আওলাদরা পড়বে তারাই এখানে আপনাদের বাচ্চারা পড়বে সেই জন্য তৈরি করছি আজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি বেঁচে থাকি আর আপনারা যদি ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়ান আগামী জানুয়ারি মাসে আপনারা মিনিমাম 2000 বাচ্চা আপনাদের ঘর থেকে লোক
ঘোষণা দিলাম কথা বুঝে আসছে তাহলে আপনারা আপনাদের বাচ্চা গুলোকে দিন এখানে এখানে আমরা এই বছরে সেই কাজ শুরু করব দেখুন এবিএস মডেল স্কুল সেই মডেল স্কুলের কাজ আমরা করব আগামী বছর জানুয়ারি মাসে 21 অগ্রহণ ডিসেম্বরে পড়বে আমরা ওই দিন আপনাদের ডাকব আপনারা আসবেন এই জানুয়ারি নয় এক বছর না সরি এরপরে 2023 কি বলে 24 এ 23 এ 24 এর জানুয়ারিতে কারণ 23 এ আমরা ভিড় দেব 24 এর জানুয়ারিতে কমপ্লিট হবে আপনাদের বাচ্চাদের ঘরে আমরা নেব জানুয়ারির সেশন শুরু হবে তখন আপনাদের বাচ্চাদের ঘরে আমরা ভর্তি নেব ভাই আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি নাকি ছেলেরা যাচ্ছে আপনারা একটু শরীর খান আমি আপনাদের কাছে আরেকটা আশা রাখবো যেভাবে আপনারা আজকে এসেছেন আগামী দিন কোন রকম যদি মানুষের চক্রান্তের শিকার হয় এই নলেজ সিটির উপরে অত্যাচার হয় জুলুম হয় সেদিন যদি আপনাদেরকে পাশে পেতে চাই আপনারা কি আমার পাশে দাঁড়াবেন সেদিন এসে কথা দিচ্ছেন আসবেন আপনারা নিজেদেরকে চিনতে পারছেন কি জানি না তবে অত্যন্ত বেদনা নিয়ে বলছি মানুষ চাইছে না এক শ্রেণীর মানুষ চাইছে না একজন মুসলিম ঘরের ছেলে একজন পীর ঘরের ছেলে একজন জামানের মুজাদ্দেদের ঘরের ছেলে আজকে এই বিশাল একটা কর্মকাণ্ড করে ফেলবে এক শ্রেণীর মানুষ কিন্তু এটাকে ভালো নজরে নিচ্ছে না কারা তারা যারা আপনাদের মতো অসহায় মানুষগুলোকে মূর্খ বানাতে চায় তারা তাদের কোন ধর্ম কোন জাত কোন কালার কোন দল কোন জামাত আমি মনে করি না আমি মনে করি তারা আপনাদের মতো অসহায় মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চায় আপনারা বলতে শুধু মুসলিমের কথা বলছি না এই সমাজে হাজারো আদিবাসী দলিত ও মুসলিম ভাই আছে হিন্দু সমাজের গরিব শ্রেণীর ভাই আছে যারা শিক্ষা পায়নি তাদেরকে শিক্ষা থেকে বড় প্ল্যান করে পিছিয়ে রাখা হচ্ছে তে আমি চাই এখানে এমন একটা শহর তৈরি উঠবে সেখানে সর্বধর্মের মানুষ পড়াশোনা করবে তাই আমাকে শামসুদ্দোয়া ভাই বারবার বলেছিল যে ভাই একটা মাদ্রাসা আপনি করুন আমি বলেছিলাম ভাই নলেজ সিটিতে আমি মাদ্রাসা ধর্ম শিক্ষা করব না কেন ধর্ম শিক্ষা অনেক আছে আরো করা দরকার করব কিন্তু এখানে নয় কেন ফুরফুরে আবু বকর যেমন মুসলমানদের ছিলেন পূর্বপুরে আবু বকর তেমন মুসলিমদের জন্য ছিলেন পূর্বপুরে আবু বকর তেমন ভারতীয়দের ছিলেন তাই এখানে আমি চাই জেনারেল লাইনে শিক্ষা এবং স্বাস্থ্য চিকিৎসা সুব্যবস্থা ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য প্রয়োজন আছে আরো বাংলায় হোক আমি অনেক জায়গায় করছি এবং প্রয়োজন ফুরফুরা শরীফে যদি হয় তার জন্য আমার অনেক জায়গায় জায়গা সন্ধান চলছে এবং অলরেডি একটা জায়গায় ফুরফুরা শরীফের উজলের কোন একটা আশপাশে প্রায় 30-35 বিঘের কাছাকাছি জায়গা খরিদ করা হয়ে গেছে সেখানে ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান করব কিন্তু এখানে করব না কারণ এখানে আমি চাই কাঁধে কাঁধ মিলিয়ে কলেজে আসবে একজন মুসলিম একজন হিন্দু একজন আদিবাসী একজন সাঁওতাল ভারতীয় প্রত্যেকটা বাঙালি আসবে